আজ গোয়ালপোখর এক ব্লকের আমবাড়ি এফপি স্কুল মাঠে টাঙ্গিপাড়া আদর্শ ক্লাবের নেতৃত্বে দলীয় ছেলেদের ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন করতে ভাইগঞ্জ ও নন্দজার মহিলা দলের মধ্যে একটা প্রদর্শনীয় ম্যাচ খেলা হয়। এই খেলা দেখার জন্য জনসাধারণের ভিড় ছিল চোখে দেখার মতো। এই ম্যাচে দুটোই দল হাড্ডাহাড্ডি লড়াই করে, অবশেষে কোনো পক্ষে গোল না হওয়াতে দুটি দলকে ট্রফি ও মেডেল দিয়ে সম্মানিত করা হলো। উপস্থিত ছিলেন সাদিক আলম, জেসির আলম, ফিলিপ মার্ডি, সুনিরাম মার্ডি সহ অন্যান্য। আদর্শ ক্লাবকে